দেখো আমি এখানে চারটে গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখতে হবে এটা অন্তত তিরিশ মিনিট আর আজকের কী বানাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলছি এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন কিমা পাঁচশোর মতো তার মধ্যে আমি দু চামচ ভিনিগার দিয়ে দিয়েছিলাম আর দু চামচ দিয়ে দিয়েছিলাম সয়া সস আর একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এবারে এটা ভালো করে মিক্স করব করে রেখে দিতে হবে কম করে হলেও তিরিশ মিনিট আবার এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে তিন কাপ ময়দা নিয়েছি আর এইটুকু নুন নিয়েছি আর জল দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো তার আগেই শুকনো জিনিস দুটো ভালো করে মিক্স করে নেব আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ এই চামচের এক চামচ তেল সাদা তেল এই তেলটাও আমি আগে ভালো করে মিক্স করে নেবো হাত দিয়ে শুকনোভাবে তারপরে আমি এর মধ্যে জল দেবো আর এটা মাখবো এটা এমনই মারতে হবে যাতে না সু মানে শক্ত থাকে আবার একদম নরমও যেন না থাকে চেপে চেপে ভালো করে মেখে নেবো দেখো ঠিক এইভাবে ডোটা যেন বানানো হয় ঠিক আছে আর এইবারে আমি একটা মাঝারি সাইজের টমেটো আর পাঁচ ছকণা রসুনের কোয়া একটু সর্ষের তেল তেল দিয়ে পুড়িয়ে নিয়েছি এবারে রসুনের খোসাগুলোকে এরকম করে ছাড়িয়ে নেব দার্জিলিং গেছিলাম ওদের কিছু খাবার মানে হচ্ছে স্ট্রিট ফুড ওদের তার মধ্যে তো মোমো তোমরা জানোই আর একটা ডিশ আছে ওদের সেফালি বলে নামটা সেফালি এবার আজকে আমি তোমাদের ওই সেফালিটা বানিয়ে দেখাবো কীরকম হয় খেতে আর মোমোটা দেখাবো এই দেখো ভিনিগারটা আমি লঙ্কা সময় এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা একটু পেস্ট করে নেবো হয়ে গেছে এইরকম হয়েছে দেখো আর এই টমেটোটা খোসা ছাড়িয়ে এরকম করে চেপে চেপে নিচ্ছি আর সাথে রসুনগুলো এবার এইটাও লঙ্কার সাথে একসাথে পেস্ট করে নেবো শেফালিটা খেতে খুব ভালো হয় আমরা যেই হোমস্টেতে ছিলাম ওইখানের ওই যে মানে শেফ ছিল তাকে জিজ্ঞাসা করেছিলাম সে বলে দিয়েছিল যে কি করে বানাতে হয় খাওয়ার পরে এত ভালো লেগেছিল তাই রেসিপিটা নিয়ে চলে এসেছি আমার সাথে আর ভেবেছি তোমাদের সাথেও শেয়ার করবো আর এই দেখো টমেটোটা পেস্ট করে এখানে সব নিয়ে নিয়েছি আর এর মধ্যে হাফ লেবু দিয়ে দিয়েছি আর নুন দিয়েছি লেবুটা তোমরা দিলে দিতে পারো না দিলে না দিতে পারো আর এই দেখো এই মাটার মধ্যে যেই জলটা বেরিয়েছিল সেই জলটুকু আমি ফেলে দিয়েছিলাম মানে ভিনিগার আর সয়া সস মাখানো ছিল যে তখন আমি নুন দিই যে এখন নুন দিয়ে দিলাম আগে দিয়ে নুন দিলে আরও জল বেরিয়ে যেত একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি আর একটু আদা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেব তোমরা তো অনেকে মোমো করতে পারো আর যারা পারো না তাহলে তারা এই রেসিপিটা দেখলে বানিয়ে নিতে পারবে আর এই দেখো এখানে মানে দু রকম সাইজের লেচি কাটা আছে চারটে আছে বড় লেচি আর বাদ বাকি আছে সব ছোট লেচি আর ময়দাটা এমন মাখবে যেন তেল বা ময়দার গুড়ি ছাড়াই তোমরা বেলে নিতে পারো খুব সহজে এই দেখো এইভাবে বেলে নেবো পাতলা পাতলা করে আবার এমনও পাতলা করব না যে পুর দিলে সেটা ফেটে বেরিয়ে যায় মাঝারিভাবে যখন তোমরা করবে আন্দাজ মতো কেচিটাকে এরকম করে গোল গোল করে নিও আর এর মধ্যে এবার দিয়ে দেবো এইটা ফার্স্টে বানাবো মোমো তারপরে আমি শেফালিটা তোমাদের দেখাবো কীরকম করে বানাতে হয় খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা যারা দার্জিলিং গেছো তারা নিশ্চয়ই দেখেছো রাস্তার ধারে ধারে মেল রোডে যখন সন্ধ্যেবেলায় বাজারটা বসে কত খাবারের দোকান সেখানে মোমো আর শেফালি হচ্ছে ওদের প্রধান খাবার এ দেখো কী সুন্দর বানিয়ে নিলাম তোমরা যেরকম ডিজাইন পারো সেরকম ডিজাইনের বানিয়েও আমি আমার মতো করে বানালাম আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা আমার চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো কারণ আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে ঘুরতে যাওয়া থেকে শুরু করে ব্লগিং রান্নাবান্না অনেক কিছু তা তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো আমার সাথে আছো আমার ভিডিও দেখো তাদের অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর আজকের ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা আর কে কে সে বানাতে পারো বা দার্জিলিংয়ে গিয়ে খেয়েছো কমেন্ট করে জানিও এ দেখো আরেকটা লেচে আমি এরকমভাবে গোল করে নিচ্ছি মানে বেলে নিচ্ছি রুটির মতো করে পাতলা করে এ দেখো আর একটু কুড় দিয়ে দেবো এর মধ্যে আর মোমো খেতে কার কার ভাল লাগে প্লিজ জানিও কমেন্ট করে আমার তো মোমো খেতে খুবই ভাল লাগে কিন্তু দোকানের মোমোয় যেন চিকেন কম পেঁয়াজ কুচি রসুন কুচি বেশি থাকে তা বাড়িতে যেরকম অনেকটা করে চিকেন দেওয়া যায় চিকেনটা আমি পেস্ট করে নিয়ে নি আমি এটা কিমা বানিয়ে এনেছিলাম দোকানে বলেছি কিমা করে দাও কিমা করে দিয়েছে এই দেখো এইভাবে ধারে ধার দিয়ে মুড়িয়ে নিতে হবে আস্তে আস্তে আমার মেয়ে তো দোকানের মোমো খেতেই চায় না জানি না কেন বাড়িতে বানালে ওর ভাল লাগে খেতে ও খায় দেখো এইভাবে আমি ধারগুলো ভালো করে মুড়িয়ে নেবো তোমাদের যেটা ইজি হয় তোমরা সেরকমভাবেই বানিয়েও আর মোমোর চাটনিটা তো আগেই দেখিয়ে দিয়েছি চাটনিটা কিন্তু খুব ঝাল হয় খেতে আর এই দেখো এই দুই ধারটা না এরম করে মুড়িয়ে দেবো তাহলে গোলাপ ফুলের মতো দেখতে হয়ে যায় খুব সুন্দর লাগে দেখতে দেখো যেন গোলাপ ফুল এরকম করে আমি সব কটা বানিয়ে নেব দেখো মোটামুটি হয়ে গেছে এই কটা একবারে দেবো আর বাদ বাকিগুলো পরে দেবো দেখো এই সচপেনটায় আমি ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে আর এইবারে ফুটো থালাটা দিয়ে দেবো স্টিলের আমার কাছে মোমো যেটাই করে সেইটা নিয়ে আমি এতেই করি মোমো বলো আর ভাবা পিঠে বলো আর একটু সাদা তেলের মধ্যে লাগিয়ে নিলাম যাতে এগুলো ইজিলি তোলার সময় ওঠানো যায় না আটকে যায় আর এইভাবে সবকটা মোমো আমি থালাটার মধ্যে সাজিয়ে নেব এখন কালারটা দেখো আর হয়ে যাওয়ার পরে কালারটা দেখবে বোঝাই যায় কালার পুরো চেঞ্জ হয়ে যায় আর এই স্কিনটা যতটা পাতলা হবে তত বেশি ভালো হয় সেই জন্য একটু পাতলা করে বেলতে হবে কিন্তু দেখতে হবে যাতে ফেটে না আবার বেরিয়ে যায় পুর এতটাও পাতলা যেন না হয়ে যায় এ দেখো এইভাবে আমি সবকটা সাজিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো যাতে ভালো করে ভাপটা বেরোয় আর মোমোটা হয়ে যায় খুব সুন্দরভাবে আর এই দেখো ততক্ষণে মোমোটা হচ্ছে এবার আমি সেফালি রেসিপিটা দেখাচ্ছি চারটে আমি বড় বড় লেচি কেটে নিয়েছি তার মধ্যে আমি এরকম একটা লেচি দিয়ে এরকম একটু বড়ো সাইজে রুটি করে নিয়েছি বানিয়ে নিয়েছি দেখো আমি কিন্তু প্রত্যেকটা বেলছি একটু তেল দিইনি আর একটুও ময়দা দিইনি ঠিক আছে এইভাবে আরেকটা দুটো এরকম পরপর একই সাইজে সামান্য ছোট বড় হলে অসুবিধা নেই কিন্তু চেষ্টা করো যেন একইভাবে হয় গোল দুটোর রুটি দুটোর যেন সাইজ একই রকমই হয় দেখো এইভাবে আমি ভালো করে বেলে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পুটটা দেখো ঠিক যেভাবে করছি সেইভাবেই বাড়িতে তোমরা করো খেতে কিন্তু খুব ভালো হয় মোমো তো অনেক খেয়েছো শেফালি হয়তো অনেকেই নাও খেয়ে থাকতে পারো তার বাড়িতে বানিয়েও দেখবে খুব সুন্দর হয় খেতে এই দেখো এর উপরে আবার এরকম দিয়ে দিতে হবে আর আস্তে 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 ধরে এরকম করে এটা কোলবালিশের মতো ভাজ করে দিতে হবে দেখো কি সুন্দর যেন মনে হচ্ছে একটা লম লম্বা দেখো এবার ধারগুলো না আস্তে আস্তে চেপে দিতে হবে ভালো করে মুড়িয়ে আটকে দিতে হবে নাহলে কিন্তু পুর বেরিয়ে যাবে দেখো আঙুল দিয়ে এরকম এরকম করে ভালো করে লক করে দিতে হবে খুব সাবধানে যেহেতু পাতলা করে তো সেই জন্য তোলার সময় একটু অসুবিধা হতে পারে তাই একটু তোমরা বুঝে ঠিক করে করো দেখো ধারগুলো মুড়িয়ে দিচ্ছি তোমরা তোমাদের মনের মতো করে যে কোনো ডিজাইন দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর একটা আমি কাটা চামচ দিয়ে এইরকমভাবে করে দিচ্ছি দেখতে যাতে আরও সুন্দর লাগে শুধু সেই জন্য এই দেখো হয়ে গেছে দেখো কীরকম দেখতে হচ্ছে ঠিক এই রকমই হবে দেখেছ কত সুন্দর লাগছে দেখতে চলো এবারে এই মোমোগুলো তুলে নি দেখো কালারটা কত চেঞ্জ হয়ে গেছে মোমোর কি সুন্দর হয়েছে এই দেখো এবার আমি একটা একটা করে সব তুলে নেবো যেগুলো হয়ে গেছে প্রথমে গোলাপ ফুলের মতো মোমোটা তুললাম এটা আমার খুব ভালো লাগে এত সুন্দর দেখতে হয় এক হাতে ফোন ধরছি আর এক হাতে ভিডিও করছি তো তাই একটু তোমাদের প্রবলেম হতে পারে দেখতে তোমরা প্লিজ কিছু মনে করো না নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ আমার চ্যানেলকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টে জানিও তোমাদের বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না তোমাদের একটা লাইকে হয়তো তোমাদের মনে হয় কিছু হয় না কিন্তু এটা আমাদের অনেকটাই উপকার হয় তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করলে লাইক করলে কমেন্ট করলে আরও আগ্রহ বেড়ে যায় ভিডিও বানানোর প্লিজ সাপোর্ট করো সবাই পাশে থেকে আরে দেখো এইভাবে আমি সব কটা তুলে নিলাম মোমো হয়ে গেছে এবার আমি বাদবাকিগুলো সব দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমি তেলটা গরম করে নিয়েছি ধোয়া উঠছে আর গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আর এবার এটা আস্তে আস্তে হবে হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে দেখো আস্তে আস্তে করে দুপিট ভালো করে ভেজে নিলে হয়ে যাবে গ্যাস কিন্তু একদমই আস্তে তেলটা শুধু গরম করার সময় গ্যাসটা যা জুড়ে দিয়েছিলাম দেখো হয়ে গেছে ভালো করে তেলটা ঝরিয়ে নিলেই হয়ে যাবে তাহলে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আরেই দেখো চাটনি মোমো আশ্বেফলি তিনটে রেসিপি একসাথে দিলাম ভালো লাগলে প্লিজ 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 কমেন্ট করো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ততক্ষণে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং